আরএফএল গ্যাস স্টোভ আইএসও সার্টিফাইড, তাই তারা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না। আরএফএল গ্যাস স্টোভ। জামাল, তুমি তো সকালে এসে পানি ছিটাতে পারো, তাই না? তোমার দোকানের সামনেও পানি ছিটাতে পারো, আমার দোকানের সামনেও পানি ছিটাতে পারো। দিছিলাম তো, শুকায় গেছে। ধরো এই যে। গামছা আছে? ভালো তো না? গামাল আপনি সালমান শাহর গান খুব পছন্দ করেন না, ভক্ত? সবগুলো মোটামুটি দেওয়া যাবে, কিন্তু একদিন সময় লাগবে, রেকর্ড করে দিব তো। আশিক ভাই, আপনার দোকানের নাম আগে আশিক অডিও ছিল, এখন লতা অডিও দিচ্ছেন কেন? আপনি কি জানেন লতার বাসার কেউ বা এলাকার কেউ যদি জানে আপনি লতার নামে দোকান দিচ্ছেন, আপনার দোকান একদম উঠাই দিবে। না 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 না, আপনি ভুল বুঝতেছেন, আমি তো লতা মঙ্গেশকর, তার ভক্ত, এই জন্য নাম দিছি লতা অডিও। এর মানে কি দোকানের নাম চেঞ্জ করলেন কেন? লাগবে না, আমার লিস্ট আমাকে ফেরত দেন, আপনি এখান থেকে গান রেকর্ড করবো না। না না না, আমার কথা শুনেন, আমি ওনাকে বলছি, আমি হচ্ছে লতা মঙ্গেশকরের বিশাল বড় ভক্ত, উনি অনেক বড় মাপের শিল্পী। এই যে লতা মঙ্গেশকর, দেখেন এই যে ওনার পোস্টার আমি লাগিয়ে রাখছি, উনি অনেক গুণী শিল্পী, ওনার অনেক গান আছে, আমি সব গান জমায়ে কালেকশনে রাখছি, নিচে রাখছি, আমার যখন ইচ্ছা হয় আমি তখন শুনি। মানে লতা মঙ্গেশকর নামটা তো অনেক বড়, এই জন্য লতা অডিও দিছি, অন্য কোনো কারণ নাই। দেখেন আপনি হচ্ছেন আমার রেগুলার কাস্টমার, এখন আপনার যদি সমস্যা হয় নামে কি যায় আসে এটা পরিবর্তন করে দেব, কিন্তু আপনি আসবেন। ঠিক আছে, তোর কয়েন্টে লতা নামে কি শুধু আমি আছি আর আমার নাম তো করে দেবে? আচ্ছা ঠিক আছে, গান রেকর্ড করে দিন, আর একদিনের বেশি সময় নেবেন না, আমি কাল আসবো।
তুই আমাকে 5 মিনিট সময় দে, আমি এখনি আসছি। এই না, তুই যাবি না। 12:10 বাজে। এখন তুই গিয়ে ওখানে যদি কথা বলিস তাহলে আরো দেরি হয়ে যাবে, বাসায় ফিরতে দেরি হয়ে যাবে তো। আচ্ছা, আমাকে যদি 2 মিনিট সময় দে, আমি 2 মিনিটের মধ্যে আসছি। তুই 2 মিনিটে শেষ করে আসতে পারবি না। আমি কসম বলতেছি, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। তুই একটু দাঁড়া, আমি যে 2 মিনিটের মধ্যে আসছি। 2 মিনিট কিন্তু কি হচ্ছে বলো? আমি কিন্তু 2 মিনিটের বেশি দাঁড়াতে পারবো। কি বললা? 2 মিনিট? 2 মিনিট আমি তোমাকে দেখব না, কথা বলবো। 2 মিনিট কিছু হয় বলো? আরে আমি 2 মিনিটের বেশি পারবোই না। ওই যে লতা দাঁড়ায় আছে, ওরে চলে যেতে বলো, তুমি থাকো, আমি তোমাকে আগায় দিয়ে আসবো। না তুমি আমাকে আগায় দাও, আর এলাকার সবাই দেখে আমার কলেজে যাওয়াটাই বন্ধ করে দেয়। আমি সবসময় লতার সাথে আসা যাওয়া করি, আজকে ওর সাথেই যেতে হবে। আরে ও তো আমাদের প্রেমটাই বুঝতেছে না। এক কাজ করো, একটা ছেলে থেকে ওকে প্রেম করে দাও, তাহলে ও লাভার সাথে কথা বলতে থাকবে, আমিও তোমাকে একটু বেশিক্ষণ দেখার সুযোগ পাবো আর কি। আরে না, ওই রকম না, ও প্রেম প্রেম করবে না। জেসমিন, দেরি হয়ে যাচ্ছে তো। দোস, জাস্ট 1 মিনিট। দেখছো, ওর মতো কোনো ইমোশনই নেই, 2 মিনিট হলো না টাকাটাকে শুরু করে দিল। দেখো, লতাকে নিয়ে কোনো বাজে কথা বলবো না। আর তাছাড়া মনে রেখো, ও বলছিল দেখে তোমার সাথে আমার কথা বলা শুরু হয়েছিল। আর আজকে আর সময় দিতে পারবো না আমি, কালকে ছুটি পা দেখো। সরি লতা, দেরি হয়ে গেছে। আমার বকা দিবে না, সরি পাবো ক্যাসেটের দোকান আছে। আশিক ভাই, তোমার ক্যাসেট হয়েছে? হ্যাঁ হয়েছে। কি ব্যাপার, কি হাঁপাচ্ছেন কেন আপনি? পানি দিব? পানি দিই? পানি লাগবে না, তুই ক্যাসেটটা দেন জলদি। ক্যাসেট আসসালামু আলাইকুম প্রিয় লতা, আশা করি ভালো আছেন। আমাকে ক্ষমা করবেন, কারণ আপনার পছন্দ করা সালমান শাহর 10টি গানের মধ্যে একটি গান আমার কাছে নেই। আমি ভেবেছিলাম হয়তো সবগুলি গান আমার কাছে আছে, কিন্তু পরে খুঁজে দেখলাম একটি গানের ক্যাসেট বিক্রি হয়ে গেছে, তাই ওই গানটি আমার কাছে নেই। আপনি যদি আমাকে আরো কিছুদিন সময় দিতেন তাহলে হয়তো বা গানটা ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু সময় না থাকার কারণে গানটা দিতে পারি নাই, আমাকে ক্ষমা করবেন। সালমান শাহর যে গানটি চাচ্ছিলেন, একা আছি তো কি হয়েছে, এই গানটি আমারও খুব প্রিয়। আপনার জন্য এই ক্যাসেটটি আমি আনিয়ে রাখবো, এটা আমার পক্ষ থেকে হবে আপনার জন্য উপহার। গানটি আমার খুবই ভালো লাগে, তাই আপনার জন্য 2 লাইন গেয়ে দিচ্ছি। যদিও আমি কোনো গায়ক না, আমার গায়িকিতে যাবেন না, আপনি যে আশা করে আমার কাছে গানটি চেয়েছিলেন সেজন্যই এই 2 লাইন গেয়ে আপনাকে শোনানো। আশা রাখছি আপনার শুনতে খারাপ লাগবে না, আর যদি খারাপ লাগে তাহলে আপনি তাৎক্ষণিক ক্যাসেটটি অফ করে দিবেন। একা আছি তো কি হয়েছে, সবই তো আছে আমারই কাছে।
তুমি আছো হৃদয়ে আছো আমারই জীবন তোমারই এখন একা আছি তো কি হয়েছে সবই তো আছে আমারই কাছে এই তুমি আছো হৃদয়ে আছো আমারই জীবন তোমারই এখন একা আছি তো কি হয়েছে আমি আসলে খুবই দুঃখিত, আপনার জন্য দুই লাইন গান গেয়ে পাঠাইছি, আপনার মনে ভালো লাগে নি, পুরো বিষয়টার জন্য আমি লজ্জিত। না লজ্জা পাবেন কেন, আমি কি বলেছি যে গান ভালো হয়নি? না তা বলেন নাই, তবে সেদিনের পর থেকেই তো আমাকে দেখে হাসতেছেন। আমি আপনার হাসি দেখে বুঝতে পারি খুব বোকার মতো কাজ করে ফেলছি, আমি তো শিল্পী না, মানে দুই লাইন গান গাইয়া আপনার চোখে হাসির পাত্র। আরে না, আপনি তো ভালো গান গান, ভালো হয়েছে গানটা, আমি তো এমনি হাসছি। আর আপনি কি জোকার যে আপনাকে দেখে নিয়ে আসবো? এই যে নতুন লিস্ট দিয়ে গেলাম, এবার সব গান চাই। না এইখানকার সব গানই মোটামুটি আছে, কিন্তু যদি কোনো গান না পাই তাহলে আর কি করার, আপনারই গাইতে হবে। শুনেন, গান গাওয়ার আগে গরম পানিতে লেবু আর আদা দিয়ে গার্গল করে চুপ, তাহলে গান ভালো হবে। Thank you.
প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অতি তীক্ষ্ণতার সাথে আপনার দেয়া গানের লিস্টটি দেখার পরেও আমার ছোট্ট একটি ভুল হয়েছে। আপনার গানের লিস্টের প্রথম গানটি আমার কাছে নেই, তাই আপনার কথা মতো এই গানের কিছুটা অংশ আমি গিয়ে শোনানোর চেষ্টা করছি। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি, বাউলের অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আশিক ভাই, আসসালামু আলাইকুম। প্রথমেই বলবো, আপনার গানের গলা খুব সুন্দর। তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমার দেয়া লিস্টের সবগুলো গান কখনোই আপনার কাছে থাকে না, তাই আমি আপনাকে একটা শাস্তি দেব। শাস্তিটা হচ্ছে, আমি এর পরের বার যে লিস্টটা দেব, ওই লিস্টের সবগুলো গানই আপনার গেয়ে রেকর্ড করে আমাকে দিতে হবে, কারণ আপনার গানের গলা অসম্ভব সুন্দর। তোমার মতো একটা স্মার্ট ছেলে এখানে বসে বসে এইভাবে বসে থাকলে মানা এটা? সোজাও কি হয়েছে ভাই? কষ্ট ভাই ভিতরে। এই তোমার একটা স্টাইলিশ পোলা, তুমি এরকম ধরনের কথা বললে হবে? শোনো একটা কথা বলি, কষ্টের সময় কখনো কষ্টের গান শুনতে হয় না। কষ্টের সময় কষ্টের গান শুনলে কষ্ট বাড়ে। কষ্টের সময় এমন গান শুনবা যে গান তোমার কখনো শুনতে ইচ্ছে করে না। কষ্টের সময় এমন বই পড়বা যে বইটা তোমার কখনো পড়তে ইচ্ছে করে না। বইটাও পড়া হবে, গানটাও শোনা হবে, এবার কষ্টটাও পালায় চলে গেছে। বুঝতে পারছো? যাবো না ভাই, থাকবো এটা। আবার বলে শোনো একটা কথা বলি, কষ্টের সময় তুমি দরকার পড়লে রোমান্টিক গান শুনবা। নাই ভাই, রোমান্টিক অত আমার মধ্যে নাই গেছে গা। আরে তুমি শুনো, তোমাকে আমি একদম হ্যাপি মুডের একটা গান দিই। নতুন একটা অ্যালবাম আসছে, ব্যান্ড মিউজিক, বুঝছো, পুরো রক গান। ওই গান শুনতে শুনতে তুমি হাসে দিবা, তুমি নাইচে দিবা। নাচাইবো ভাই, নাচাইবো। দেই শোনো, শোনো একটা কথা বলি, মানুষ কষ্টে সব সময় একটা খারাপ ডিসিশন নেয়। কষ্টটাকে কখনো বাড়তে দিবা না, কষ্টটাকে ছড়াই দিবা যাতে কমে যায়। বুঝতে পারছো? তুমি তো একটা স্টাইলিশ পোলা। হ্যাঁ, এটা শুনবা, ঠিক আছে? এইটা ভালো হইব মন ভাই, ভালো হইব। দেখবো মন কলিজা শান্ত হয়ে গেছে, বুঝছো, দেখবো যে নাচতেছো ভাই। কয় টাকা ভাই? কিসের টাকা? তোমার মন খারাপ, তোমার কষ্ট বাড়ছে, এই জন্য তোমাকে বড় ভাই হিসেবে আমি গিফট করছি, ঠিক আছে? টাকা দেওয়া লাগবে না ভাই। যাই ভাই, হনি হনি। হ্যাঁ শুনবা, শোনার পরে
আবার ফেরত দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। আরএফএল গ্যাস স্টোভে ফায়ারপ্রুফ কেবল থাকায় দুর্ঘটনার সম্ভাবনাই নেই। আরএফএল গ্যাস স্টোভ। আশিক ভাই কেমন আছে? নতুন একটা গানের লিস্ট দিচ্ছি, এই লিস্টের সব গান আমার চাই চাই। কিভাবে দিবেন আমি জানি না, কিন্তু সব গান চাই। আর এই যে এই ক্যাসেটটা তো রেকর্ড করে দিব। এটা তো পুরনো ক্যাসেট, আমি নতুন ক্যাসেটে আপনাকে রেকর্ড করে দিই। না 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 না, কোনো সমস্যা নেই, এটার মধ্যে রেকর্ড দিন। আর বারবার আমি নতুন ক্যাসেট কিনতে পারবো না, এতে টাকা নেই। আরে টাকা কোনো সমস্যা না, আমি নতুন ক্যাসেটে রেকর্ড করে দিই, আপনি পরে টাকা দিন। বললাম তো লাগবে না, এই ক্যাসেটেই আমি গানগুলো চাই। আর এই ক্যাসেটের প্রথম গানটা অবশ্যই শুনবেন, আমার খুব পছন্দের, আমার মনে হয় আপনারও পছন্দ হবে। ঠিক আছে আসি। আমি যাই ভেসে খুব কাছে, তুমি আসো যখনই মোর বাধা পরে ওই ঠোঁটের কোণে, জানি পালানোর পথ রাখুনি। আমাকে 2 মিনিট সময় দে, আজ আর দাঁড়ায় আছে। 2 মিনিট না, তুই 10 মিনিট নে, আমি আসি। কী রে লতা, তুই বলতেছিস এটা? আজকে ক্যান্টি বকা দেবেন না? হয় আমার বান্ধবীজন একটু মার খাইলাম, সমস্যা কি? যা ঠিক আছে। আজকে তোমার জন্য একটা গুড নিউজ আছে। কী গুড নিউজ? আজকে 2 মিনিট না, 10 মিনিট থাকবো। লতা আমার জন্য আজকে 10 মিনিট দাঁড়াবে। কী বললো? তাহলে তো ওকে যাওয়ার সময়টা পেয়ারা কিনে দিতে হবে। আর তুমি কিন্তু প্রথম 5 মিনিট কোনো কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবা, আমি শুধু তোমাকে দেখবো। আচ্ছা। পাঁচ মিনিট শেষ, কথা বলো না, দাঁড়িয়ে থাকো। পাঁচ মিনিট শেষ তো, কথা বলো না, দাঁড়িয়ে থাকো। তোমায় নিয়ে গল্প হলে আমি ডুবে যাই তার তলে, তোমায় নিয়ে লিখতে গেলে মন যথাই হেসে ফেলে। যত ভালো লাগা তোমাকে ঘিরে, তুমি মিশে আছো যেন আমাতে, আমি মুঠো ভরে দেই প্রেম ছড়ে, ও
ভাই ম্যাচটা দেন তো ভাই। ম্যাচ দেখি করবা? সিগারেট ধরামু? ও সিগারেট তো খাওয়া যাবে না। কেন ভাই? না মনে করো যে এটা তো একটা ব্যবসায়িক জায়গা, কাস্টমাররা এসে খুব বাজে গন্ধ পায়, কেমন দেখে ব্যাপারটা বলো। মনে করো তোমরা যারা সিগারেট খাও তারা তো সিগারেটে গন্ধ পাও না, যারা খায় না তারা কিন্তু প্রচণ্ড বাজে গন্ধ পায়। আবার মনে করো যে মুরুব্বীরা দেখে ফেললো, দেখো যে তুমি আমার দোকানে বসে সিগারেট খাচ্ছ, তখন ভাববে কি এখানে আমি একটা ব্যবসার জায়গায় মানে আড্ডার জায়গায় বানিয়ে ফেলছি, তুমিও খাচ্ছ আমিও খাচ্ছি, তুমিও খারাপ আমিও খারাপ, মুরুব্বী দেখলে খারাপ ভাববে, বুঝো নাই? বুঝলাম না ভাই, তোমরা সিগারেট খাও মানে কি ভাই, আপনাদের জায়গায় রেগুলার সিগারেট খান। বাদ দিয়ে দিচ্ছি। সিগারেট খাওয়া দিয়েছেন আপনি? আরে সিগারেট তো একটা বদ অভ্যাস, এটা কি এইভাবে ছাড়া যায়? সিগারেট খাওয়া বাদ দেয়নি, দোকানে সিগারেট খাওয়া বাদ দিয়ে দিচ্ছি। শোনো আমি, তুমি মন ছোট করো কেন, আমি তোমার সিগারেটও দিতেছি তারপরে ম্যাচেরও ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? দোকানের ভিতরে সিগারেট খাওয়ার মধ্যে কী শান্তি, সিগারেট খাওয়া খোলা আকাশের নিচে, ধোয়া গেলে উড়ে উড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এই জামাল সিগারেট দাঁড়াও, তিনটা তিনটা তিনটা, শোনো ছোটো ভাইরে তিনটা সিগারেট দাও। হ্যাঁ আর তুমি ওই এক কাপ চা দাও। লাগবো না ভাই, আমি নিজেই লয়ে নিতে পারবো না ভাই, আমি আপনার চা খাওয়াই। জলিল ভাই চা খাও বা খাও, অসুবিধা কী? জামাল শোনো, সুন্দর করে চা দেবে কিন্তু, তুমি কিন্তু চায় চিনি দাও না, একটু চিনি ভালো করে দিও। দশটা দেন। এ জামাল আবার তুমি তিনটা সিগারেট লিখে রেখো না, ঠিক আছে? চায় নাই তো তাই না, লিখে রেখো না। আপনার লিস্টে সবগুলো গানই পাওয়া গেছে, নতুন করে আমার কোনো গান গাইতে হয় নাই। ধন্যবাদ। এটা আমার পক্ষ থেকে, একটু শুনেন। কি এখানে গান? না মানে, ও বুঝছি আপনার গাওয়া গান, ঠিক আছে। না আপনি একটু শুনেন তাহলে বুঝতে পারবেন। মোর বাধা পরে ওই ঠোঁটের কোণে জানি পালানোর পথ রাখুনি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনার সাথে আসলে আমার সব সময় কথা বলতে ইচ্ছে করে, কিন্তু কলোনির ভিতরে তো এভাবে কথা বলা যায় না, তাছাড়া আপনিও কলেজে যাওয়া নিয়ে ব্যস্ত থাকেন, তাই আপনার সময়ও নষ্ট করতে মন চায় না। সেজন্য ভাবলাম নিজের কথাগুলো রেকর্ড করে আপনাকে শোনাই। একবার মনে হয়েছিল কথাগুলো চিঠিতে লিখে আপনাকে দেই, চিঠিটা লিখেওছিলাম, কিন্তু পরে ভাবলাম চিঠি তো সবাই দেয়। আপনার আমার বিষয়টাই ভিন্ন, একটু আলাদা। ভাবের আদান প্রদান ক্যাসেট আর রেকর্ডের মাধ্যমে, তাই রেকর্ড করেই পাঠিয়ে দিলাম। আপনি যেদিন আমার দোকানে প্রথম আসেন তারপর থেকেই আপনাকে আমার ভালো লাগে, মন চায়, আপনি সবসময় আমার দোকানে এসে বসে থাকেন। আমি অপলোক আপনার দিকে চেয়ে থাকি, সারা জীবনেও এ দেখা শেষ না হোক। আপনার মুখের হাসি, আপনার মুখের কথা, সব সব আমার প্রিয়। আপনার প্রিয় সালমান শাহর একটি গানের কিছু কথা আমার মনের ভাব আকারে আপনার উদ্দেশ্যে উৎসর্গ, মন দিয়ে শুনবেন, মন থেকে বলছি। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা, একটি চোখের পলক করতে লাগে যত। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আশিক ভাই
সত্যি বলতে আমিও আপনাকে অনেক পছন্দ করে ফেলেছি। রেকর্ডিংয়ের বানা করে শুধুমাত্র আপনাকে দেখার জন্য বারবার আপনার দোকানে যাই। আমি মনে মনে অপেক্ষা করছিলাম আপনি কখন আপনার মনের কথাগুলো আমাকে বলবেন। না কোথায় ভাইয়া? আমি তো বাইরে থেকে শুনলাম। না ভাইয়া, গান শুনতেছিলাম। আমি তো একটা ছেলের কণ্ঠ শুনলাম। গান ছিল, গান বাজতেছিল। দেখি কি গান শুনতেছিলি ভাইয়া? গান সত্যি। কি গান ছিল? দে আমার কাছে দে, আমি শুনবো। ভাই এটা আমার পার্সেল ক্যাসেট। পার্সেল মানে ড্রাইভার কাছে? ভাইয়া প্লিজ, ভাইয়া ভাইয়া ভাইয়া। ছি ছি, একজন ইঞ্জিনিয়ার মেয়ে হয়ে তুই পাড়ার দোকানদারের সঙ্গে কথা বলিস? মান সম্মান আমার কিচ্ছু রইল না। ওর তো আরো থাপড়ানো উচিত। ইচ্ছা করতেছে আরো কয়েকটা চল লাগাই। এত বড় মেয়ের গায়ে কেউ হাত তুলে নাকি? ওদের বল লাগে না। মা তুমি কথা বলো না, তোমার লাইফে আজকে অবস্থা। আর আব্বা তুমি ট্রান্সফার নিয়ে নাও, এই কলোনিতে আমরা থাকবো না, কুমিল্লা শিফট করবো। আর তোমার ট্রান্সফার নিতে যে কয়দিন লাগে, এই কয়দিনের বাসা থেকে এক পা বেরোতে দিবা না। ওর কলেজ যাওয়া বন্ধ। আর মা, ওর সাথে যেন কেউ দেখা করতে না আসে। ওরে কারোর সাথে দেখা করতে দিবা না। জি ভাইয়া। আপনার বান্ধবী কোথায়? ও লতা তো আজকে কলেজের জন্য বের হয়নি। কেন, শরীর টরীর খারাপ করছে নাকি? না অসুস্থ না, আসলে আমি ঠিক জানি না, কারণ আন্টির সাথে আমাকে কথাও বলতে দেয়নি, দেখাও করতে দেয়নি। দেখাও করতে দেয়নি, কথাও বলতে দেয়নি, কি সমস্যা? কি মনে হয় কোনো ঝামেলা হয়েছে? না মানে ওনার একটা ক্যাসেট আমার কাছে ছিল, এই জন্য। তো আমাকে দেন, আমি দিয়ে আসবো। না না সমস্যা নেই, উনি যখন আসবে তখন নিয়ে যাবেন, অসুবিধা নেই। ঠিক আছে। চা খাবা? না না খাবো, আমি কলেজে যাচ্ছি। আপু। জি ভাইয়া। তো বান্ধবী মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না, মানে আমার দোকানেও আসে না, কলোনির ভিতরেও দেখি না, আর ওই যে ব্যাডমিন্টন খেলতো সেখানেও গেছিলাম। তোমার বান্ধবীকে তো দেখাই যায় না, কি কোনো সমস্যা হয়েছে? আপনি জানেন না, লতারও তো কলোনি ছেড়ে চলে গেছে। কলোনি ছেড়ে চলে গেছে মানে কোথায়? কুমিল্লা চলে গেছে। কুমিল্লা? মানে কুমিল্লাতে চলে গেছে? কই, আমাকে তো কোন কিছু বলে যায় নাই। হ্যাঁ আমিও তো জানতাম না, আমাকে যাওয়ার আগে বলে গেছে, আর তাছাড়া আঙ্কেল হুট করে ট্রান্সফার দিয়েছে। বলে যাওয়া উচিত ছিল। আচ্ছা ওই মানে তোমার বান্ধবী কি আমার নামে তোমার কাছে কোনো ক্যাসেট রেখে গেছে? না কেন, কোনো ক্যাসেট রেখে যাওয়ার কথা ছিল? তুমি এমনই এক আমার অসুখ, আমি চাই না সেরে উঠতে কিছুতে, যত ভালো লাগা তোমাকে ঘিরে তুমি মিশে আছো যেন আমাতে, আমি
চিনি বেড়া চা বানান তো কি ব্যাপার আশিক ভাই? এই ক্যাসেটটা সবকিছু দিয়ে প্যাকেট করতেছেন, আমি বুঝলাম না, কি বিক্রি করে দেবেন নাকি এগুলা? না মানে এখান থেকে চলে যাবো। বুঝলাম না ভাই, চলে যাচ্ছে মানে ভাই? না এই কলোনি থেকে চলে যেতেছি। মানে ভাই এই কলোনি থেকে ভাই লতোটা চলে যেতেছে ভাই? এটা আপনি কি মনে নেন ভাই? আপনি বুঝলে গেছেন ভাই? আমার জন্য ভাই ভাঙ্গা প্রেম চলতেছিল ভাই, তখন কিন্তু এই লতো অডিও ভাই কিন্তু আমার ভাঙ্গা বন্ধু জোড়া লাগেছে ভাই। আমার মন খারাপ আসছিল ভাই, আপনার কাছে আর পরে কিন্তু আপনি আমার ক্যাসেট দিয়ে কইছেন যা তুই বাসা যা, গান মন আনন্দ কর, সব ঠিক হয়ে যাবে ভাই। বুঝছিল না ভাই? এই লতোরির কারণে কিন্তু মনে করেন যে আন্ডা বাচ্চা থেকে শুরু করে ময় মুরব্বী সবাই কিন্তু একমাত্র এই লতো অডিওতে আয় ভাই, ওদের ক্যাসেট কিনে ভাই। আপনার কথা শুনে কলোনি থেকে যাবেন গা ভাই, এই লতো অডিও থাকবে না কলোনিতে, এটা কিছু হইলো ভাই? কীসে ভাই আজকে আপনার মন খারাপ ভাই? এই ছোটো ভাইয়ের আজকে শেয়ার করেন ভাই, ভালো লাগো ভাই, কীসে কোন আপনি আমার সবসময় কি সবাই থাকে তোমার পাশে? তোমার পাশে তো সবসময় সবাই থাকে না, কখনো থাকে কখনো চলে যায়, চলে গেলে এটা মানে নিতে হবে না, মানে নিলাম। না 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 ভাই, আপনি আজকে আমার ওখানে আপনি আমার দিকে তাকান ভাই, তাকান আমার দিকে ভাই। কেউ ভাই থ্রেড দিয়েছে ভাই, কোনো জয়জামেলা হয়েছে ভাই, এই ব্যবসা লয়ে কেউ চান্দা চুন্দা চাইছে ভাই, আপনি আমার এখন এগুলো আমি ট্যাকেল দিব ভাই, কী কোন আপনি আমার কিছু হয় না। আমি তোমার বলতাম না অন্য ঝামেলা হয়েছে, তুমি যাও গা। আমারও কেউ না কি লিখে ভাই, আমি কইছি না আপনার কাছে আমার খারাপ লাগা কথাটা ভাই, আপনি আমারও কইন ভাই, আর না কর ভাই আপনি আমার দিকে তাকান না ভাই। যাই হোক ভাই, আপনি এই লতোরিও থাকবো ভাই, এই একমাত্র আনন্দ যায় কিন্তু লতোরিও ভাই। যাওয়ার সে যাবে ভাই, আটকে লাভ নাই ভাই, যে যে যাওয়ার সে চলে যাবে। লতা আছে ভাই, লতোরিও আছে, লতোরিও থাকবো ভাই, সারা জীবন এই জায়গায় থাকবো ভাই, যতদিন বাইচা থাকুক ভাই, আমি যেতে দেবো না ভাই লতোরিও ভাই, আপনি যাই কোন ভাই। ভুলে ভাই আমি খুব একটা ভাই কি ভাই আমি করতে পারে কই বুঝছো? মনে করো যে মানুষের তো মনে করো যে কষ্ট থাকে, মানে এমন কষ্ট পাইছি বুঝছো, আমি সবসময় মানুষের কষ্টের সময় একটা মজার ক্যাসেট দিছি না, এইখানে ক্যাসেটই খুঁজে পাইতেছে না যেটা আমার আনন্দ দেবে। তুমি জ্বালাও না, আমি তোমার বলতে পারবো না, তুমি যাও গা ভাই, আমি এখান থেকে যাবো গা, যাও গা ভাই, যাও গা ভাই, আমি ভুলে গেছি, আমি তোমার তোমার সাথে তোমাদের সাথে কোনো সময় চিল্লাইছি, আমি চিল্লাইছি আমার বিশ্বাস করো না, যাও গা, কোনো কথা বলো না, যাও গা, আমার যেতে দাও, যাও গা, যাও, তোমাদের উপর কারো আমার মন খারাপ হয় না, আমি নিজের উপর মন খারাপ হয়েছে, যাও গা ভাই, যাও গা, যাও গা, যাও গা ভাই, জ্বালাও না, যাও গা, জামাল ওর সিগারেট দে, সিগারেট খাবা, হ্যাঁ যাও গা, তুমি যাও গা, আমি তোমার উত্তর দিতে পারবো না, যাও গা।
বছরে তিন চারটা চুলা না কিনে আরএফএল একটা নিলেই টেকে বছরের পর বছর। আরএফএল গ্যাস্টো।